এরপরে বক্তব্য রাখবেন পূজনীয় শ্রীমৎ স্বামী মুক্তিনাথানন্দজী মহারাজ। তার বক্তব্যের বিষয় রিলিফ অফ রামকৃষ্ণ মিশন। মহারাজ বাংলায় বক্তব্য রাখবেন। জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে তয়োষ্ঠিত্বা প্রণমামি মুহুর্মুহু। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। মঞ্চে উপবিষ্ট প্রিয় সন্ন্যাসীবৃন্দ, স্বামী বোধসারানন্দজি, বলভদ্রানন্দজি, সুপর্ণানন্দজি উপস্থিত, শ্রদ্ধেয় সন্ন্যাসী মহারাজগণ, প্রিয় সন্ন্যাসী ভক্তবৃন্দ এবং শ্রদ্ধেয় সন্ন্যাসিনীবৃন্দ এবং আদরণীয় প্রিয় এবং শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজ আমরা এক বিশেষ অনুষ্ঠানে সম্মিলিত হয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দের অখণ্ড অকুণ্ঠ আশীর্বাদ পাবার জন্যে। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ থেকে শুরু করে এতজন বিশিষ্ট সন্ন্যাসীবৃন্দের স্মৃতিচারণা এবং সর্বোপরি এত বিশিষ্ট ভক্তবৃন্দের সান্নিধ্য, এটি আমাদের জীবনে এক অনন্য লাভ। বিশেষ করে আজকের এই সভায় এখনকার যে বিষয় সেটি নজিরবিহীন। রামকৃষ্ণ মিশন মূল ভিত্তিস্বরূপ হচ্ছে তার সেবা কার্য, যার সূত্রপাত হয় একটি ঠাকুরের দিব্য অনুভূতির মাধ্যমে। ঠাকুর ভক্ত সঙ্গে বিরাজমান, সেখানে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ রূপে উপস্থিত আছেন এবং বৈষ্ণব গ্রন্থ পাঠকালে উচ্চারিত হয়েছে করণীয় সাধনা, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। ঠাকুর এই কথা শোনার পরে সমাধিস্থ হয়ে যান এবং সমাধি থেকে উত্থানের সঙ্গে সঙ্গেই বলেন, জীবে দয়া নয়, তুই কীটানো কীট, তুই জীবে দয়া করবার কে, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা। এই কথা শোনার পরে যখন প্রসঙ্গ সমাপন হয় তখন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ ওই কক্ষ থেকে বেরিয়ে গিয়ে বলেন, ঠাকুরের আজকে যে বাণী আমি শুনলাম এর এত গভীর অর্থ যে ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লেখা যায়, এবং এই উক্তিরই রূপায়ণ হচ্ছে রামকৃষ্ণ মিশনের এবং মঠের বহুমুখী সেবা কার্য। স্বামী বিবেকানন্দ বলেছেন যে কলিযুগে দান ই সর্বোচ্চ সাধনা, এবং দানের ভেতরে সর্বোচ্চ দান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান দান।
যা কি এতক্ষণ আপনারা শুনলেন যে রামকৃষ্ণ মিশনের গুরু পরম্পরার মধ্যে দিয়ে সে জ্ঞান বিতরণ হচ্ছে, আজও অব্যাহত আছে এবং দীর্ঘকাল এটি অব্যাহত থাকবে। এই জ্ঞানের দুটি অংশ আছে, একটি পরাবিদ্যা একটি অপরাবিদ্যা। অপরাবিদ্যা হচ্ছে শিক্ষাদান, সেকুলার নলেজ, যা কি আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়ে থাকে, স্কুল কলেজ প্রাইমারি স্কুল গদাধর বিদ্যা প্রকল্প নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান। তৃতীয় জ্ঞানদানের পরে হচ্ছে প্রাণদান। আমাদের যে স্বাস্থ্য পরিষেবা, যেখানে আমাদের ডাক্তার নার্সেস প্যারামেডিক্যাল স্টাফ অক্লান্ত পরিশ্রম করে মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে দিচ্ছেন, কত মৃত্যুপদ যাত্রীর প্রাণদান হচ্ছে সে আমরা দেখতে পাই আমাদের হসপিটাল সার্ভিসেসের ভেতর দিয়ে। তৃতীয় হচ্ছে অন্নদান, যারা আর্ত তাদের প্রয়োজনীয় খাদ্য বস্ত্র এবং অন্যান্য যা প্রয়োজন তা সরবরাহ করা, সেটি আমাদের ত্রাণ বিভাগের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হয়। শিবজ্ঞানে জীবসেবার মূল মন্ত্র স্বামীজি এই আমাদের সঙ্গে প্রবর্তিত করেছেন আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায়চন মাধ্যমে, এটি সঙ্ঘ মন্ত্র। ঠাকুর বলেছেন যে চোখ বুঝলেই কি ভগবান আছেন, চোখ খুললে কি ভগবান থাকেন না। তো জীবন্ত ঈশ্বরের পূজা আমাদের সেবা যজ্ঞের মূল মন্ত্র। কিন্তু আমাদের মন্দিরে বিভিন্ন সেবা কার্য, ধর্মপ্রচার, পূজা উৎসব আদি, স্কুল কলেজে শিক্ষাদান, হাসপাতালে চিকিৎসাদান দিয়ে ধন্য হওয়ার পরিকল্পনা, এসবেতেই যাদের আমরা পূজা করি যাদের সেবা করি তাদের আমাদের কাছে আসতে হয়। কিন্তু ত্রাণ এমনই এক সেবা যেখানে আমরা সেবা যাদের সেবা দেব তাদের দরজায় গিয়ে উপনীত হই, সেই জন্য ত্রাণই একমাত্র সেবা যা আমাদের যা ইষ্ট যা আমাদের জীবন্ত ভগবানের কাছে পৌঁছে দেয়। পর্বত যদি মোহাম্মদের কাছে না আসতে পারে, মোহাম্মদ পর্বতের কাছে যাবে। যিনি সেবা নেবেন তিনি আমাদের কাছে আসেন না। যখনই কোনো বিপর্যয় হয় দুর্যোগ হয় তখন আমরাই পূজা সম্ভার অন্ন বস্ত্র ইত্যাদি নিয়ে যাদের পূজা করতে চাই তাদের কাছে গিয়ে উপস্থিত হই। এই সেবায় যে আনন্দ পাওয়া যায়, যারা সেবায় অংশগ্রহণ করেছেন তারা সর্বান্তকরণে স্বীকার করবেন। রামকৃষ্ণ সংঘের যে সেবাযজ্ঞের সূচনা, ত্রাণ কার্যের সূচনা, সেটি স্বয়ং শ্রীরামকৃষ্ণ শুরু করেছিলেন। আপনারা জানেন যখন দেওঘরে তিনি তীর্থযাত্রার সময় পৌঁছেছিলেন তখন তাদের দুর্দশা দেখে ঠাকুর বলেছিলেন
এদের অবিলম্বে বস্ত্র দেওয়া হোক, এদের খাবার ব্যবস্থা করা হোক, মাথায় তেল দেওয়া হোক। মথুরবাবু আপত্তি করেছিলেন, এখন সঙ্গে অত অর্থ নেই, আমরা এখন তীর্থযাত্রায় বেরিয়েছি। ঠাকুর বলেছিলেন আমি যাব না, আমি এদের ভেতরেই থাকব। এই হচ্ছে সেবা কার্যের যে উৎস প্রেরণা, স্বয়ং ঠাকুর। পরবর্তীকালে ঠাকুর যখন মথুরবাবুর সঙ্গে ওনার জমিদারি দেখতে গিয়েছিলেন, কলাইঘাটায় অনুরূপ সেবা কার্য হয়েছিল। স্বয়ং শ্রী মা জয়ারামবাড়িতে যখন বালিকা রূপে ছিলেন, দুর্ভিক্ষগ্রস্ত লোকদের দেখে তিনি স্থির থাকতে পারেননি। তার বাবা হাঁড়ি হাঁড়ি খিচুড়ি তৈরি করে সকলকে বিতরণ করেছেন, মা ছোট হাত নিয়ে সেই খিচুড়ি, যার তার উত্তাপ কম করে দিচ্ছেন, ঠান্ডা করে দিচ্ছেন, যাতে বুভুক্ষু লোকেরা সঙ্গে সঙ্গে সেই খিচুড়ি নিতে পারে। এত আন্তরিকতা ছিল মায়ের সেবার মাধ্যমে ওই বালিকা রূপে। পরবর্তীকালে আমরা দেখি যে স্বামী বিবেকানন্দ কলকাতার প্লেগ রিলিফে নিজে ম্যানিফেস্টো তৈরি করে ভগিনী নিবেদিতা এবং অন্যান্য সন্ন্যাসীদের মাধ্যমে সেবা কার্যের প্রবর্তন করেছেন। এত তার আন্তরিকতা ছিল যে তখন নবপ্রতিষ্ঠিত বেলুড় মঠের জমি তিনি বিক্রি করে, তখন টাকা ছিল না, সেবা কাজ চালাতে চেয়েছিলেন, কিন্তু মা তার প্রতিরোধ করেন। তার বিচক্ষণতার মাধ্যমে মা বলেন, বাবা তুমি তো বেলুড় মঠের জমি উৎসর্গ করে দিয়েছ, তুমি তোর মালিক নও। আর আশীর্বাদ দেন যে এই মঠের মাধ্যমে আরও কত সেবা কাজ হবে। আর তাই হচ্ছে। তখন থেকে অব্যাহত আছে রামকৃষ্ণ মঠ মিশনের বিচিত্র ত্রাণ এবং পুনর্বাসনের বৃহৎ কার্যাবলী। আপনারা জানেন যে এখন আমাদের রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ওয়ার্ক এত সংগঠিত যে প্রত্যেক বছর একটি চিত্রময়ী পুস্তিকা সকলকে নিঃশুল্ক বিনা পয়সায় বিতরণ করা হয়, যেখানে সারা বছরব্যাপী কীভাবে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবীরা, সাধুরা, সংশ্লিষ্ট সব কর্মীরা হাতে হাত মিলিয়ে সেবার কার্ড উদযাপন করে চলেছেন। এবং তার জন্যে এখন আমরা কারোর কাছ থেকে অর্থ ভিক্ষা করি না। এর কারণ নয় যে আমরা কারোর কাছ থেকে অর্থ চাই না, কিন্তু একদিন প্রয়োজন ছিল যখন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এককভাবে এই ত্রাণ ও সেবা পরিচালনা করতেন। কিন্তু এখন রামকৃষ্ণ মিশনের ত্রাণ সেবা এতই জনপ্রসিদ্ধ যে দেশের জনগণ, দেশের ভক্তবৃন্দ অকুণ্ঠ উৎসাহে স্বতঃপ্রণোদিত হয়ে এই সেবা কার্যের অংশ নেন। এখন রামকৃষ্ণ মিশনের ত্রাণ সেবা শুধু সাধু ব্রহ্মচারীদের ত্রাণ সেবা নয়, এটা রামকৃষ্ণ পরিবারের ত্রাণ সেবা। এই রামকৃষ্ণ মিশনের সেবা কার্যের যে স্তর ছিল তাকে সার্বজনীন স্তরে পৌঁছে দেওয়ার জন্যে স্বামী আত্মস্থানন্দজির অবদান অনস্বীকার্য। একদিন সময় ছিল যখন ত্রাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশনের কর্মচারী হিসেবে আমাদের সংবাদ মাধ্যমের কাছে পৌঁছতে হতো আবেদনপত্র নিয়ে, যাতে সকলের অর্থানুকূল্যে আমাদের ত্রাণ সেবাটি ঠিকভাবে পরিচালিত হয়। এখন
ত্রাণ এমনই মাধ্যমে পৌঁছেছে, এমনই পর্যায়ে পৌঁছেছে, ত্রাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা যোগদান করেন, কারণ এটি এখন যৌথ প্রতিষ্ঠা। রামকৃষ্ণ মিশনের এই সেবাযজ্ঞে সংশ্লিষ্ট সকলেই ধন্যবাদ আর হোক। স্বামী আসমাচার্যের অবদানের পেছনে আমরা দেখতে পাই স্বামীজির যে নির্দেশ, তিনটি জিনিসের প্রয়োজন হয়, হার্ট, হেড অ্যান্ড হার্ট, হ্যান্ড, হৃদয়, মস্তিষ্ক এবং কর্মদক্ষতা। পূর্ণ মাত্রায় তার কাছে এই তিনটি অস্ত্র ছিল। স্বামী বিবেকানন্দের আহ্বান তিনি বারংবার আমাদের শোনাতেন যে ত্রাণ বিভাগের প্রথম পরিচয় হল হৃদয়ের প্রসারতা। স্বামীজি সখার প্রতি কবিতা থেকে উদ্ধৃত করতেন, ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাই চাও, থাকে যদি হৃদয় সম্বল, অনন্তে তুমি অধিকারী, প্রেম ও সিন্ধুটিতে বিদ্যমান। এই কথাটি বারবার বলতেন, দাও আর যেবা ফিরে চাও, তার সিন্ধু বিন্দু হয়ে যান। এই সেবা কার্যের মূল মন্ত্র হল কোনো প্রত্যাশা থাকে না। এখানে ভালোবাসা থাকে, ভালোবাসার তিনটি পর্যায় রয়েছে, একটি হচ্ছে ভয়হীনতা, দ্বিতীয় হচ্ছে প্রত্যাশাহীনতা এবং তৃতীয় হচ্ছে যাকে সেবা করছি তার প্রতি দীনতা। স্বামী আত্মসন্দের জীবনে ভয়হীনতা পরিস্ফুট হতো, যেখানেই প্রয়োজন হতো তিনি ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন। তারপরে তার যে বিচক্ষণতা সেটি তিনি করেছেন, সেই সময় আমাদের পরিষেবা ছিল না, তিনি সব দিক থেকে আমাদের সমৃদ্ধ করে দিয়েছেন। এবং তারপর কর্মদক্ষতা, তিনি জানতেন সেবা কার্য চালাতে গেলে মেন মেটেরিয়াল মানি জরুরত প্রয়োজন হয়। তিনি PPDC সৃষ্টি করেছিলেন, পল্লীমঙ্গল সৃষ্টি করেছিলেন, যাতে প্রয়োজনীয় কর্মী পাওয়া যায়। সমস্ত ত্রাণের সামগ্রীর ভাণ্ডার তৈরি করেছিলেন এবং তিনি অর্থাগমের জন্যে সেই সময় মেলিং লিস্টে তৈরি করেন। আমি জানি সেই সময় 1982 সালে আমাকে পাঠিয়েছিলেন পিয়ারলেস কোম্পানির কাছে, বিকে রায়, সুনীল রায়ের কাছে। তাদের কম্পিউটার সিস্টেম থেকে আমরা প্রথম মেলিং লিস্ট তৈরি করি বেলুড় মঠে, এবং সেই মেলিং লিস্ট অনুসারে আমরা ভক্তদের যোগাযোগ করি। এখন সেটা বৃহৎ এক ভক্ত পরিবারে পরিগণিত হয়েছে, যার জন্যে স্বামী আত্মসন্দি আমাদের ধন্যবাদ আর হোক, তিনি প্রশংসা আর হোক, তিনি প্রণাম। তারগে এই স্বামী আত্মসন্দি শতবর্ষ স্মৃতিস্মরণে আমরা তার অনবদ্য যে অবদান সেটি মনে রেখে প্রার্থনা করব, যাতে তার কৃপায়, তার আশীর্বাদে, ঠাকুরমা স্বামীজির অনুপ্রেরণায় আমরা তার আরব্ধ কর্ম আগে নিয়ে যেতে পারি এবং সেবার মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি যে আমাদের শিখিয়েছেন যে সেবার মাধ্যমে জীবনে পরিপূর্ণতা লাভ হতে পারে, সেটি যেন আমাদের জীবনে অনুভব করতে পারি। ধন্যবাদ।